নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্টের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় তথ্য জানাবো। বন্ধুরা, আমাদের সবার বাড়িতে গ্যাসের কানেকশন রয়েছে, অর্থাৎ এলপিজি গ্যাসের কানেকশন রয়েছে। যাদের বাড়িতে এলপিজি কানেকশন রয়েছে তারা সাবসিডি পান সরকারের কাছ থেকে। সেই সাবসিডিটি আপনি পাচ্ছেন কি না তা কী করে জানেন? আপনি ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে খোঁজ করেন কিংবা ব্যাংকে যান? এখন আমি আপনাদেরকে একটি পদ্ধতি দেখাবো, যেই পদ্ধতি মেনে চললে আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার এলপিজির জন্য যে সাবসিডি সেটি সঠিকভাবে ঢুকছে কি না তা আপনি নিজেই চেক করতে পারবেন বাড়িতে বসে। যদি না ঢুকে তা কেন ঢুকেনি সেটাও আপনি বুঝতে পারবেন, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য দেখুন ডান দিকে ওপরে সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করুন, সাবস্ক্রাইব হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনারা গুগল সার্চে চলে যাবেন, ওখানে গিয়ে মাই এলপিজি লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন সার্চ রেজাল্টের মধ্যে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, মাই এলপিজি ডট ইন বলে। এটি আমাদের সরকারি ওয়েবসাইট, এখান থেকেই আপনি আপনার গ্যাস কানেকশনের জন্য যে সাবসিডিটা সেটি পাচ্ছেন কি না তা জানতে পারবেন, এবং কেন পাচ্ছেন না, যদি না পেয়ে থাকেন কেন পাচ্ছেন না সমস্ত কিছু জানতে পারবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটটিতে আসার পর দেখুন এখানে ডান দিকে দেখুন তিনটি গ্যাসের সিলিন্ডারের ছবি দেওয়া আছে, একটি ভারত, একটি এইচপি এবং একটি ইন্ডেন কোম্পানির। আপনার যে কোম্পানির গ্যাসের কানেকশন, সবার তো একই কোম্পানির গ্যাসের কানেকশন হয় না, আপনার যে কোম্পানির গ্যাসের কানেকশন আপনি সেই কোম্পানির সিলিন্ডারটার উপরে ক্লিক করবেন। আমি যেমন এইচপির ওপর ক্লিক করছি, আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি একটি নতুন পেজে চলে যাবেন। দেখুন এখানে এখানে আসার পর দেখুন আমরা কয়েকটি ট্যাব দেখতে পাবো। দেখুন এখানে কেওয়াইসি রয়েছে, তার পাশে দেখুন অডিট ডিস্ট্রিবিউটার বলে রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এই পদ্ধতি আপনি মেনে চললে তাহলেই আপনি জানতে পারবেন আপনার অ্যাকাউন্টে সাবসিডির টাকা ঢুকছে কি না, এবং যদি না ঢুকে থাকে কেন ঢুকেনি তাও আপনি এখান থেকে জানতে পারবেন। এখানে আসার পর দেখবেন আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে দুটো অপশান আমরা দেখতে পাবো, এক কুইক সার্চ আর একটি নর্মাল সার্চ। কুইক সার্চ, আপনি যদি ডিস্ট্রিবিউটারের নাম জেনে থাকেন সরাসরি এখানে ডিস্ট্রিবিউটারের নাম টাইপ করে সার্চ করে দেবেন, দেখবেন আপনাদের সামনে লিস্ট চলে আসবে। আর আপনি যদি ডিস্ট্রিবিউটারের নাম না জেনে থাকেন তাহলে আপনাকে নর্মাল সার্চ করতে হবে। তার মধ্যে দেখুন এই নর্মাল সার্চের মধ্যে আপনি তিনটি অপশান পাবেন, আপনার স্টেট প্রথমে আপনাকে চয়ন করতে হবে। এখানে দেখুন স্টেটে ক্লিক করার পর আমি ওয়েস্ট বেঙ্গল করছি, আপনি আপনারটি করবেন। তারপর দেখুন এরপর আপনি আপনার জেলা করবেন, আমি হাওড়া করলাম। তারপর দেখুন এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটর, মানে এখানে দেখুন আপনি অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন, আপনার জেলায় যে সমস্ত ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের লিস্ট পেয়ে যাবেন। আপনি ওই ডিস্ট্রিবিউটারের নামটিতে ক্লিক করে চয়ন করে দেবেন, আমি একটি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর আপনি কি করবেন, এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা চয়ন করবেন। তারপর দেখুন এখানে কাস্টমার টাইপ ডোমেস্টিক কিংবা আদার, আমি ডোমেস্টিকই রাখছি। এরপর আপনি এই যে প্রসিড বলে বটনটা রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু সময় ওয়েট করবেন, ওয়েট করার পর আপনি দেখবেন একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এই পেজে আসার পর আপনাদেরকে একটি ক্যাপচা টাইপ করতে হবে, তারপরেই আমরা আমাদের সাবসিডি সঠিকভাবে ঢুকছে কিনা তা জানতে পারবো, এবং যদি না ঢুকে থাকে তাহলে কেন ঢুকেনি তাও আমরা জানতে পারবো। এরকম একটি নতুন পেজে আপনারা চলে আসবেন, এখানে দেখুন একটি ক্যাপচা টাইপ করার জায়গা এসছে, আপনি এই ক্যাপচাটি হুবহু টাইপ করে দেবেন আপনার কম্পিউটার স্ক্রিন দেখে। ক্যাপচাটি টাইপ করার পর আপনি দেখুন এখানে আরও কতগুলো ট্যাব পাবেন, এর মধ্যে দেখুন আপনাকে দেখতে হবে কনজিউমার্স, কনজামশান, গ্যাস ট্রানজাকশান ডিটেল, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, ওই ক্যাপচাটি টাইপ করবেন, তারপর এসে আপনি এই স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার একটি নতুন পেজ চলে আসবে, যেখানে দেখুন সমস্ত বিস্তারে তথ্য এখানে আমরা পেয়ে যাব, নামের লিস্ট সহ এখানে পেয়ে যাব। দেখুন এখানে সমস্ত ব্যক্তির নাম এবং তারা সঠিকভাবে টাকা তাদের ব্যাংকে ঢুকেছে কি না তা সবই রয়েছে, আমি এখানে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে টেবিল আকারে সমস্ত লিস্ট চলে এসেছে, সিরিয়াল নাম্বার, এলপিজি আইডি, কনজিউমার নাম্বার, কনজিউমার নেম, অ্যাড্রেস, টোটাল রিফিল ডেলিভার্ড, সাবসিডি রিফিল্ড কোয়ার্টারলি, তারপরে সাবসিডি অ্যাভেলেবেল অ্যাভেলড, অর্থাৎ আপনি কত সাবসিডি পেয়েছেন, আধার লিঙ্কিং স্ট্যাটাস উইথ এইচপিসিএল, আধার লিঙ্কিং স্ট্যাটাস উইথ ব্যাঙ্ক, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস উইথ এইচপিসিএল। দেখুন এই লাস্ট যে তিনটি কলাম রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন আমরা এখানে লাল কালিতে কিছু বাটন দেখতে পাবো, এবং
হলুদ কালিতে দেখতে পাবো এবং সবুজ কালিতে দেখতে পাবো। এই যে তিনটি লাস্টের তিনটি কলাম, অর্থাৎ আপনার গ্যাস কানেকশনের সাথে আপনার আধার কার্ড জোড়া রয়েছে কিনা দেখুন, এটা যদি সবুজ থাকে তাহলে ধরবেন যে আপনার আধার কার্ড এখানে জোড়া রয়েছে। দেখুন এই যদি প্রথম নামটার ক্ষেত্রে আমি ধরি, দেখুন এখানে, দেখুন এখানে আপনি নিয়ে আসবেন, দেখুন আধার কার্ড এখানে জোড়া রয়েছে, আধার লিঙ্কিং স্ট্যাটাস উইথ HPCL ঠিক রয়েছে। তারপর দেখুন আধার লিঙ্কিং স্ট্যাটাস উইথ ব্যাঙ্ক, তাও দেখুন সঠিক রয়েছে। তারপরে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস, এটিও দেখুন নট অ্যাপ্লিকেবল, মোটামুটি এটা না দিলেও চলবে। দেখুন নিচে এই যে দাগ, মানে এই যে ইন্ডিকেশনগুলো রয়েছে তাদের বিস্তারে দেওয়া রয়েছে। দেখুন দুটো সবুজ মানে এলপিজির সাথে আধার লিঙ্ক করা রয়েছে, ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা রয়েছে, ব্যাঙ্ক শেডিং স্ট্যাটাস আপনার প্রয়োজন নেই। সেক্ষেত্রে দেখুন ইউ আর গুড টু রিসিভড সাবসিডি অ্যামাউন্ট ইন ইউর ব্যাঙ্ক। দেখুন তাহলে এই স্ট্যাটাসটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। আর দেখুন দেখি এই যে চতুর্থ নম্বরে, দেখুন এই লাল কালিতে প্রথমে আপনার এলপিজির সাথে আধার যোগ করা নেই, ব্যাঙ্কেও আপনি আধার দেননি, আর ব্যাঙ্কের শেডিং স্ট্যাটাসও তাহলে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে, আর সমস্ত কিছু লাল থাকলে তাহলে আপনি পাচ্ছেন না। বন্ধুরা এইভাবে আপনি এই স্ট্যাটাসের ইন্ডিকেশানটা ভালো করে দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনি টাকাটি পাচ্ছেন কি না, এবং পেলে না পেলে আপনি কি কারণে পাচ্ছেন না তাও আপনি জানতে পারবেন। আর এখানে দেখুন আরও কিছু তথ্য রয়েছে যেগুলো আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আপনি যে কত টাকা পাচ্ছেন সেটাও আপনার এখানে রয়েছে, আপনি টাকা পাচ্ছেন মান্থলি মান্থলি কত করে টাকা পাচ্ছেন তাও আপনি দেখুন এখানে, যে এই যে কলামটি রয়েছে অ্যাপ্রক্স সাবসিডি অ্যাভেল, এখানে দেখুন এগুলোতে টাকা ঢুকেনি, এই জন্য এই কলামটি এখানে ফাঁকা রয়েছে। আপনি আপনার নামটি দেখে ভালো করে দেখবেন আপনি টাকাটি পাচ্ছেন কি না। এইভাবে বন্ধুরা আপনি বিস্তারে নিজেই জানতে পারবেন আপনার ব্যাংকে টাকা ঢুকছে কি না সাবসিডির টাকা, আর না ঢুকে থাকলে কেন ঢুকেনি তাও আপনি জানতে পারবেন। আর এখান থেকে আপনার নাম যদি খুঁজতে কষ্ট হয়, যে এখানে অনেক তো নাম রয়েছে, হাজার হাজার নাম পেয়ে যাবেন, তাহলে আপনি কি করবেন সরাসরি আপনার ওই যে কনজিউমার আইডি আছে ওটি লিখেও আপনি এখানে সার্চ করে দিলে আপনার নামটি সহজেই পেয়ে যাবেন, খুঁজে পেয়ে যাবেন। বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, কাজে লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।